আমরা রসুল চাই কি চাই না, আরো জোরে কোন চাই কি না, মাযহাব মানে কি না, ওলি আল্লাহ মানে কি না, মাজার জিয়ারত চলবে কি না, মা বাবার খেদমত চাই কি চাই না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই, কাদের আছে হাত তুলে দেখিয়ে দে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মধ্যখারাই জিত মহেশখালী মুদিরচরা ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আইজিত মোহাম্মদ আমির হামজা মাজি মোহাম্মদ আলী হামজা মাজি সহ অত্র এলাকার মুরব্বী বাবারা সময় বৈশি বন্ধুরা পর্দারা আর সরলাবলা মা ও বোনেরা সকলের খেদমতে আমি দুলাল বিন নুরি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত। এই যে জান্নাতের বাগান সাজিয়েছেন, রুহের মাগফিরাত কামনায় এই মাহফিলটা হওয়াতে কতটুকু খুশি, আপনারা এই মাহফিলটা হওয়াতে যতটুকু খুশি তার চাইতে বেশি খুশি হচ্ছেন আজকে কবরবাসী। আল্লাহ বলেন, এতগুলা মানুষের মধ্যে যদি আমি আল্লাহ একজনকে আমার মনোনীত করে নেই, তার দিকে তাকিয়ে আমি সমস্ত হাজিরাগণের হাজিরাকে আমি আল্লাহ কবুল করে তাদের পিতা মাতা আত্মীয় স্বজন আলিয়া উলাদ যারা অন্ধকার কবরে তাদের গুণাগুলিও আমি আল্লাহ মাফ করে দিই। তাইলে বলুন মাহফিল হওয়াতে লাভ না, আরেকটা লাভ দেখেন, এই যে এখানে যারা এসেছেন আমাদের সকলের বিশ্বাস আকিদা হয়নি যে রসুল সোনার মদিনায় তিকি দেখেন, এই আকিদা আপনাদের আছে বাজা? এটা শুধু আমার মুখের কথা নয়, কোরআনের দলিলের কথা। রসুল শুধু সোনার মদিনায় তিকি দেখে নয়, রসুল ইচ্ছা করলে এই জান্নাতের বাগানে এসে হাজির হইতো। আর জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন একটা লোক সিদ্দিকী আকবর আবু বকরের কাছে আসলে, আয়েশা ডাক দিয়া কই আবু বকর আমি তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই। সুবহানাল্লাহ বলুন। আবু বকর বললেন, ভাই কি প্রশ্ন বলেন? যেহি মাত্র আবু বকরের কাছে আসলেন, আয়েশা ডাক দিয়া কই ও আবু বকর তুমি তো আমার দয়াল নবীর প্রথম সাহাবী, তুমি তো আমার দয়াল নবীর সফর সঙ্গী, তুমি তো আমার দয়াল নবীর হিজরতের সাহাবী, আমি তোমার কাছে জানতে চাই এই মুহূর্তে তুমি আমাকে বলো জিব্রাইল কোথায় রয়েছেন? আবু বকর এক মনোযোগ। আবু বকর বললেন, ভাই আমাকে এক মিনিট সময় দেন। কই মিনিট? এক মিনিট আমাকে সময় দেন। যখন এক মিনিট সময় দিল, আবু বকর যখন চোখটা বন্ধ করলেন, যখন মুরাকাবার মধ্যে বসে গেলেন, মুশাহাদার হালত তৈয়ার হলো, আল্লাহর প্রেমে ফানা হয়ে গেল, আল্লাহর প্রেমে বাঁকা হয়ে গেল। এক মিনিট পরে চোখটা খোলার পরে বলতেছেন, ও আগন্তুক ব্যক্তি গি আমি তোমার কাছে জিজ্ঞেস করেছিলাম জিব্রাইল সম্পর্কে, আমি রামাকাটের মধ্যে দেখলাম জিব্রাইল নাই, আমি তাহতাসার ভিতরে দেখলাম জিব্রাইল নাই, আমি সীমাল থেকে জুনুম পর্যন্ত দেখলাম জিব্রাইল নাই, আমার মনে হয় আমার সামনে যিনি রয়েছেন তিনি হইলেন হযরতে জিবরাইল। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আবু বকর নবীর সাহাবি হইয়া যদি গো এক মিনিটে সব কিছু বইলা দিতে পারে, আমার মদিনা কামনিওয়ালা নবীজি গি আজকে সোনার মদিনাই থেকে এই মুদির সোরা মহেশখালীর জমিনে আসতে পারে কি পারে না? আর জোরে কন পারে কি পারে না? দান করেছেন কে? আরো জোরে কোন দান করেছেন কে? আরে বাবা ইমানের পরিচয়টা পাবেন কখন জানেননি? যখন সব কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসবেন। 1,24,000 মতান্তরের 2,24,000 পয়গাম্বর সমস্ত নবীগণ আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়িয়ে থাকবেন, কেউ কোনো শব্দ করতে পারবে না, কেউ কোনো সুপারিশ করতে পারবে না, আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়িয়ে থাকবেন। ওই সময় সূর্যটা
যেই দিন মাতার উপরে থাকবে রেই বাবা রাগা, তখন কোন নবী সুপারিশ করতে পারবে না। একজন নবী শুধু সুপারিশ করবেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়টা কোন দিন জানেননি, নাহি কোনো বন্ধুগণ, নাহি দরদি, নাই কঠিন দিনে আমার নবী জীবিনে, রুজু হাসুর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারু জন্য জাবিহীন দাতা। হাই হাই হাহাকারি পইরা যাবে ধনি, পিপাসাই গলি বেসাদি মগজ গলে পানি, কান্দিতে তাকিবেন সেদিন আদমের আউলাদ, কান্দিয়া জানাইব তারাং তাদের ফরিয়াদ। আদমে কয় আমি দরা বড় অসহায়, আমার কি আর শক্তি আছে করিতে সহায়, গন্দম কাইতে নিষেধ করলো আল্লাহ পড়ুয়ারে, নিষেধ না মানিয়া গন্দম কাহিলাম বেহেস্তে, ঠিক কিনা বলুন? আগে আর বুঝবেন তারপরে সমালোচনা করবেন। আমি দুলাল পিন্নুরি বলেছি, আদম নবী দরা, আপনি আমার কাছে দরা নাকি আল্লাহর কাছে দরা? কার কাছে? আল্লাহ যদি বলে ও আদম রে গে, আমি যে তোরে গন্ধম না খাওয়ার জন্য নিষেধ করেছিলাম, তুই কেন গন্ধম খেয়েছিলি? আল্লাহ ইচ্ছা করলে বলতে পারে কি পারে না? আরে বাবা ও বুঝই পারে রে, কেন না আমার আল্লাহ বলেছেন ওরা ফানা লাখা জিকরাক, আমি দুনিয়াতে যেমন আমার বন্ধুর মান সম্মান বাড়িয়ে দিয়েছি গে, হাসরের ময়দানে সমস্ত নবীর চাইতে আমার হাবিবুল্লাহর মান সম্মানটা বাড়িয়ে দিব। যেই মাত্র নুহু নবী যাবেন সুপারিশ করার জন্য, নুহু বলে আমি দরাং বড় অসহায়, কার কাছে? কার কাছে? বড় অসহায়, আমার কি আর শক্তি আছে করিতে সহায়, চার ছেলে দিল আমায় আল্লাহ পড়ুয়ারে, হামশাম ইয়াপসিন কেনার নামটি ধরে, ওরে কেনার নামের যেই ছেলেটা আমার গড়ে হইয়া নবীর কথা না মানিয়া গেছে বেইমান হইয়া, ইব্রাহিম বলে আমি হেতা কান্দি বসে হেতাং, নবী হইয়া বলেছিলাম তিনটা অতিরিক্ত কথা, আমি গুলো আবার ব্যঙ্গে দিব। মুসাই বলে আমার সাজা দুজকেরা গুহন, আমি নবী হইয়া একটা মানুষ কইরা ছিলাম কোন, ঈসাই বলে আমি দরা বড় অসহায়, আমার কি আর শক্তি আছে করিতে সহায়, পিতা ছাড়া জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমাই অনেকে লজ্জা দিছে। এবার সমস্ত উম্মতরা যখন অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবেন, এবার নুহু নবীর কাছে যাবেন, যাইয়া বলবেন ও নবী আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। নুহু নবী ডাক দিয়ে বলবেন ও উম্মতে দলেরা রে গে, আমি নুহুও সুপারিশ করতে পারবো না, কয় আপনি না নবী কেন পারবেন না? নুহু নবী উম্মতদেরকে বলেন আল্লাহ যদি আমাকে বলে ও নুহু রে গে তুমি এসেছো উম্মতের জন্য সুপারিশ করার জন্য গে, আমি যে তোমাকে চারটা সন্তান দান করেছিলাম, একটা সন্তান যদি তুমি মানুষ করতে পারলা না, আল্লাহ ইচ্ছা করলে বলতে পারে কি পারে না? যেই মাত্র ইব্রাহিম নবী যাবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ইব্রাহিম তুমি কেন তিনটা অতিরিক্ত কথা বলেছিলে? এই তিনটা অতিরিক্ত কথা কি জানেননি? তুমি কেন সুর জোরে তুমি কুদা বলছিলে? তুমি কেন মূর্তিরে কুদা বলছিলে? তুমি কেন তারকারে কুদা বলছিলে? আমি কুদা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন তো রয়েছি, এই কথা তো তুমি জানতে, এরপর তিনটা অতিরিক্ত কথা কেন বলেছিলে? এখন তোমার সুপারিশে কাজে আসবে না গা, তুমি সাইলেন হয়ে দাঁড়িয়ে থাকো, আল্লাহ ইচ্ছা করলে বলতে পারে কি পারে না? কথা কি বুঝে আসছে আপনাদের? বুঝে আসছে? মুসা নবী যাবেন সুপারিশ করার জন্য, আল্লাহ যদি বলে মুসা মানুষ হত্যা করা মহাপাপ, এই কথা তো তুমি জানতা, এরপরও তুমি কেন মানুষ হত্যা করেছিলে? মুসা নবী জবাব দেওয়ার কোনো ফত নাই, হত্যা করেছিল কার হুকুমে? আল্লাহর হুকুমে। যদি আল্লাহ আবার প্রশ্ন করে বসে কেন হত্যা করেছিল, জবাব দেওয়ার ফত নাই। ঈসা রুহুল্লাহ যখন যাবেন সুপারিশ করার জন্য, ঈসা রুহুল্লাহকে বলবেন ও ঈসা তোমার যে মানুষে আল্লাহর বেটা বলছিল, তুমি তাদের প্রতি কি অ্যাকশন নিয়েছো? এখন তোমার সুপারিশও কাজে আসবে না, তুমিও আসামি হয়ে দাঁড়িয়ে থাকো, আল্লাহ ইচ্ছা করলে বলতে পারেনি বাজা। কথা বুঝাইছি না আপনাদের? বুঝবেন।
এবার সমস্ত এবার যখন সমস্ত উম্মতেরা অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবেন ওই সময় ঈসা রুহুল্লাহ তাদেরকে পথ দেখাইয়া দিবেন, এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া আখিরি পয়গাম্বর যিনি আখিরি হাম্বিয়া যাইয়া দেখে আমার নূরের নবী নূরেরও আম্বিয়া সেজদা দিয়া কান্তি আছেন উম্মতের লাগিয়া ওরে কান্দে নবী ইয়া উম্মতি ইগি আমার উম্মতের কি হবে গতি গো ওরে কান্দে নবী ইয়া উম্মতি ইগি আমার উম্মতের কি হবে গতি গো ওরে উম্মতের কি জান্নাতে দিয়া শান্তি দৌ হাবিবের প্রাণ কঠিন দিনে আমার নূর নবীজির শান কঠিন দিনে আমার নূর নবীজির শান একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ আর জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর জবান খুলে বলুন না ইয়া ওলিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله يا رسول يا حبيب الله يا رسول আপনাদের কি কারফ লাগে বাজান একটা হাত উপরের দিকে সবাই তোলা দেন দিবেন হাতটা তোলা দেওয়া চাপের রাগ করে না কেন কারণ এই হাতটা তোলা দেওয়ার উসিলায়ও আল্লাহ মাফ করে দিতে পারে এই জন্য হাতটা নারায় নারায় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূল তুমি জীবন তুমি মরণ আদার গোরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গোরে আই হাই তুমি মুদের পারের তরি তুমি মু পারের তরি তুমি নিদানের তোরা নেওয়ালা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল হাত নামান প্রেমটা দিয়ে বলেন তুমি আমার আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি আমার আশার আলো তাই তো তোমায় ও তুমি মুদের জীবন সাথী তুমি মুদের তুমি তোরানে ওয়ালা রাসূলুল্লাহ আয়া রাসূল আবলিয়া রাসূল একটি জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ